उत्तरेर संबाद निवेदने गोल्डन भैली रेस्टुरेंट थाना मोड़ जलपाईगुड़ी। नमस्कार आमि नवनीता शुरू करछि आजकेर उत्तरेर संबाद। विस्तारित संबादे যাব তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। কোচবিহারে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারে নির্বাচনী সভা যুব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির। জলপাইগুড়ি জেলা কোর্টে বার অ্যাসোসিয়েশনের সাথে দেখা করলেন তৃণমূল প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা ও সংযুক্ত মোর্চার প্রার্থী ডক্টর সুখোবিলাস বর্মা। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ ছাড়তে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। বৃহস্পতিবার কোচবিহারের চান্দামারিতে শুভেন্দু অধিকারীর জনসভা অনুষ্ঠিত হলো। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দের সমর্থনে বৃহস্পতিবার কোচবিহার চান্দামারির শুভেন্দু অধিকারীর জনসভা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার ছিল কোচবিহারে শেষ দিনের নির্বাচনী প্রচার। এদিনের জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া সোনার বাংলা গড়তে বিজেপি যে সংকল্পপত্র তৈরি করেছে সে সমস্ত বিষয়কে তুলে ধরেন। বিস্তারিত শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। চিকিৎসা পেল, আমরা বাংলা পেলাম না। এই অহংকারী মুখ্যমন্ত্রীর জন্য, এই অহংকারী মুখ্যমন্ত্রী গরিব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। আর এই স্বাস্থ্য সাথীর কার্ড গৌহাটির এইমস নেবে, এই স্বাস্থ্যসাথীর কার্ড বাঙ্গালোরের দেবী সিটির হসপিটাল নেবে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেবে, সিএমসি ভেলোর নেবে, নেবে না। কিন্তু মোদিজির আয়ুষ্মান ভারতের কার্ড আর সমুদ্র হিমাচল চলে। তাই ভারতবর্ষে 10,74,00,000 গরিব মানুষ বিনা পয়সায় 5,00,000 টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছেন। তাই আপনাদের উন্নয়নের প্রশ্নে যারা আপনাদের প্রতারিত করেছে, ঠকিয়েছে, সেই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। আপনি বলুন, পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন? এই রবি ঘোষ, এই এখানে যে প্রার্থী হয়েছে সে তোলাবাজ ভাইপোর আরেকটি তোলাবাজ, ছোট তোলাবাজ। ইনি আসাম থেকে যত কয়লা যায় সব গাড়ি থেকে প্যান দিয়ে টাকা তোলে পুলিশকে সঙ্গে নিয়ে, এবং সেই টাকা তোলাবাজ ভাইপোর কাছে পৌঁছে দেয়। তাকে এখানে প্রার্থী করেছেন তোলাবাজ ভাইপো, লালচুল কালি দোল, তার নাম যুবা তৃণমূল। আজকে পশ্চিমবঙ্গ আছে বাংলাদেশ সীমান্ত, নেপাল সীমান্ত, ভুটান সীমান্ত। এই রাজ্যকে মাননীয়া কি করতে চান? আরেকবার বাংলাদেশ বানাতে চান, আরেকবার আমাদেরকে উদ্বাস্ত করতে চান মাননীয়া। তার কারণ মাননীয়া 2 মাস আগে বলেছেন, আপনারা দেখেছেন, যে ভারতবর্ষে একটা রাজধানী কেন 4টে রাজধানী হওয়া উচিত। আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের মাননীয়া বলছেন 4টা রাজধানী করে দেশকে আরো দুর্বল করো। উনার পার্টির নেতা নানুরের আলম খান তিনি বলছেন আমরা চাইলে 4টে পাকিস্তান তৈরি করব। আজকে পশ্চিমবঙ্গে যদি মাননীয়ার পার্টি আসে তাহলে কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গ যাবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের নির্বাচনী সভা থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক ব্যানার্জি। এদিন কুমারগ্রাম বিধানসভার খোয়ারডাঙ্গায় বক্তব্য রাখতে গিয়ে যুব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি নেতারা ঠিক করুন সময়, স্থান ও তারিখ, একই মঞ্চে মুখোমুখি হবেন তারা। 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে কে বেশি ভালো কাজ করেছে জনগণ তার বিচার করবে। যদি 10-0 গোল দিয়ে বিজেপি নেতাদের বের করতে না পারেন তবে রাজনীতির আঙিনায় আর আসবেন না বলে জানান অভিষেক। আর কি বললেন তিনি শুনবো। আপনাদের সকলকে অনুরোধ করব যে লুইসের জন্য একটা জোর করতালি দিয়ে ওকে ধন্যবাদ জানান। এবং লুইস এখানকার ছেলে, অতি সাধারণ ঘরের ছেলে। আপনাদের কথা দিতে পারি যে আগামী দিন যে কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আমরা উন্নয়নের মাধ্যমে লুইসের হাত ধরে সেই কৃতজ্ঞতার ঋণ আগামী 5 বছর উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমি ধন্যবাদ জানাই বিপুল সংখ্যায় আমার মায়েরা ভাইরা যারা এসেছেন, বোনেরা। নারী শক্তি মাতৃশক্তি না জাগলে লড়নায় বিশ্ব জাগে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কেননা বেলা এখন প্রায় 1টা বাজে। এই কঠোর রোদ মাথায় নিয়ে যারা সবাই আসে তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থক, তৃণমূল কংগ্রেসের শুভানুদ্দায়ী সৈনিক আমাদের প্রার্থীকে সমর্থন জানাতে আসে। কিন্তু যারা ঠাই বসে এই রোদে বক্তব্য শোনে তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 10 তারিখ ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেব। যতই বাধা বিপত্তি প্রতিকূলতা সমস্যা হোক না কেন উন্নয়নের স্বার্থে রায় দেব। আর 10 বছরের উন্নয়নকে সামনে রেখে 10 তারিখ বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করব। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলে। এই নির্বাচন শুধুমাত্র 3য়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়। এই নির্বাচন আমাদের অধিকার, আমাদের দাবি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে বাংলার মাটিতে সুপ্রতিষ্ঠিত করার নির্বাচন। আর এদেরকে করোনা কালে আপনারা খুঁজে পেয়েছেন। আপনারা বলুন তো, 2019-এ সভা করতে এসেছিল, এই করোনার সময় আমফানের সময় আপনাদের পাশে দাঁড়িয়েছে। এখন ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছে বাবুরা। কেন? যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে সরাও, বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, আর বাংলার জনগণ বলছে 3য়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে বসাও। যে জনগণ ঠিক করে নিয়েছে আর যে মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে তাকে কেউ পরাজিত বা প্রতিহত করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির যদি ক্ষমতা থাকে, এখানে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল হন, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আসুন। বাংলায় 80,000 বুথ রয়েছে, এই জেলায় 5টা বিধানসভা রয়েছে, উত্তরবঙ্গে যে কোনো জায়গায়, দক্ষিণবঙ্গে যে কোনো জায়গায় 294টা বিধানসভা, 3,500 অঞ্চল, 80,000 বুথ। আপনি একটা জায়গায় সভা সমিতি করুন, আপনি ঠিক করুন কোথায় সভা করবেন, মঞ্চ আপনি বাঁধুন, সভা আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, আর একদিকে আমি থাকবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। 7 বছর আপনারা কেন্দ্রের সরকারের ক্ষমতায়, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 7 বছর নরেন্দ্র মোদীর সরকার কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুমারগ্রাম, উত্তরবঙ্গের জন্য কি উন্নয়ন করেছে খতিয়ান নিয়ে আপনি দাঁড়াবেন। আর একদিকে 10 বছরে আমার দিদি কি করেছে, মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি কি করেছে খতিয়ান নিয়ে আমি দাঁড়াবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। সেবকে তিস্তার ওপর 2য় সেতু নিয়ে টালবাহানা, তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন যোগীজি। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে এসে সেবকে তিস্তা নদীর ওপর 2য় সেতু নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি মাল বিধানসভা আসনে দলীয় প্রার্থী মহেশ বাগের সমর্থনে ক্রান্তি চেকান্তা ভান্ডারি মাঠে আসেন। ভাষণ দিতে গিয়ে আগাগোড়া তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দেশীয় রাজ্যের ইস্যুর পাশাপাশি স্থানীয় সেবকে তিস্তার ওপর 2য় সেতু তার ভাষণে উঠে আসে। তিনি বলেন, তিস্তা নদীর ওপর সেতু তৈরি করতে কেন্দ্রীয় বিজেপি সরকার আগ্রহী, রাজ্যকে অর্থ দিতেও প্রস্তুত। দিদি সেবকে তিস্তার ওপর সেতু চায় না। এখানে সেতু নির্মাণ হলে দিদির ভাইদের অবৈধ পাথরের খাদান বন্ধ হয়ে যাবে। এখানে অবৈধ বালি পাথরের খাদান চলছে, সেতু নির্মাণ হলে এই অবৈধ কাজ বন্ধ হবে। তাই দিদি সেতু নির্মাণ করতে উদ্যোগী নিচ্ছেন না। সেবকে 2য় সেতুর দাবিতে টানা কয়েক বছর ধরে আন্দোলন চড়ে চলেছেন ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্ম। যোগীজির এই জবাবে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মার কর্মীদের দাবি, নির্বাচনের প্রচারে একজন বিশিষ্ট নেতার মুখে আমাদের এই দাবির কথা উঠে এসেছে, এটাই আমাদের এক প্রাপ্তি। তবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে কোনো সরকার এই সেতু নির্মাণ করে দিলে আমরা ডুয়ার্সবাসী বাধিত হব। 2 বছর বয়সী শিশুর ক্যান্সার, সাহায্যের আবেদন। অসহায় পরিবারের ছেলে, 2 বছর বয়সে ক্যান্সার ধরা পড়েছে। তাই পরিবারের সদস্যদের সাহায্যের আবেদন জলপাইগুড়িবাসীর কাছে। জলপাইগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকার বাসিন্দা বিবেক মণ্ডল, বয়স ২ বছর। কয়েকদিন আগে চিকিৎসকরা জানিয়েছেন তার ক্যান্সার ধরা পড়েছে। তাই পরিবারের সদস্যরা বাড়ির যাবতীয় জিনিসপত্র বিক্রি করে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যায়। সেই শিশুটির বাবা টোটো চালক, অসহায় পরিবার। করলা নদীর ধারে ছোট একটি বাড়িতে তারা বসবাস করেন। এই মুহূর্তে কলকাতার চিকিৎসকরা জানিয়েছেন শিশুটিকে সুস্থ করতে হলে কলকাতার বাইরে নিয়ে যেতে হবে। বর্তমানে শিশুটি কলকাতার একটি হসপিটালে ভর্তি আছে। বাইরে নেওয়ার জন্য অনেক টাকার দরকার, তাই সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন শিশুটির দিদা বুলু মণ্ডল। সাহায্য প্রদানে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুন 8768904180 এই নাম্বারে। বুলু আমার নাতি, হচ্ছে ক্যান্সার হয়েছে। ওর বাবা হচ্ছে টোটো চালায়, কানাই মণ্ডল। ওর তো ক্ষমতা নাই বাচ্চাটাকে বাঁচানোর জন্যে, তো ওকে বাইরে ট্রিটমেন্ট করতে নিয়ে যেতে বলছে ডাক্তার। এখন কলকাতাতে আছে, যদি জলপাইগুড়ির লোক একটু সহযোগিতা করে সবাই, তাহলে বাচ্চাটাকে বাঁচানো যাবে। কোথায় ধরা পড়ছে? কলকাতাতে ধরা পড়ছে। কলকাতা নিয়ে গেছিলাম, কলকাতাতে আছে এখন মেডিকেলে। ওখান থেকে বলছে যে বাইরে নিয়ে গেলে তাড়াতাড়ি বাচ্চাটা ভালো হয়ে যাবে। 2 বছরের বাচ্চা। 2 বছর? 2 বছর। কি করবেন এখন? এখন তো আমার তো ক্ষমতা নাই, আমার ছেলেরও ক্ষমতা নাই। এখন যদি জনসাধারণ হেল্প করে তাহলে পারবো বাঁচাইতে। কি অসুবিধা হয় এখন? এখন ওর জ্বর হয়, তারপরে যা হয় আর কি, এগুলো অসুবিধা হচ্ছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জলপাইগুড়ি শহরে একই স্থানে ভোট প্রচারে তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থী। জয়ের ব্যাপারে প্রত্যয়ী দুই প্রার্থী। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কোর্টে বার অ্যাসোসিয়েশনের সাথে দেখা করতে আসেন জলপাইগুড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা ও বামফ্রন্ট ও কংগ্রেসের মনোনীত প্রার্থী সংযুক্ত মোর্চার ডাক্তার সুখবিলাস বর্মা। দুজনে এদিন বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে কথা বলেন। তারা দুজনেই আশাবাদী জয়ের ব্যাপারে। তৃণমূলের প্রার্থী প্রদীপ বর্মা জানান, এদিন ভোট প্রচার করতে এসেছেন কোর্টে, ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। পাশাপাশি সংযুক্ত মোর্চার প্রার্থী ডাক্তার সুখবিলাস বর্মা বলেন, নিয়ম অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থীরা বার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেন। সেই নিয়মে তিনিও এসেছেন একজন প্রার্থী হিসেবে তাদের সাথে কথা বলতে। জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে আশাবাদী তিনি বলে জানান। না, জলপাইগুড়ির একটা ট্র্যাডিশন যে প্রত্যেক নির্বাচনে প্রার্থীরা বার অ্যাসোসিয়েশনে এসে অ্যাসোসিয়েশনের মাননীয় সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের কিছুই না, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ যাকে বলা হয়। এখানে আশ্বাস প্রচার কেউ করেন না যে আমি অমুক ইত্যাদি। পরিচয় অবশ্যই থাকে, তো সেই ট্র্যাডিশনটা রক্ষা করে আমি এর আগের যে ইলেকশনগুলোতে কন্টেস্ট করেছিলাম একই ট্র্যাডিশন আমি ফলো করেছি। ওই একই ট্র্যাডিশন ফলো করে আজকে আমি এখানে এসেছি বার অ্যাসোসিয়েশনের মাননীয় সদস্যদের সঙ্গে দেখা করতে, জাস্ট সদস্যদের সঙ্গে কথা বলতে। একইভাবে মোহরি অ্যাসোসিয়েশন, কার্স অ্যাসোসিয়েশন, এখানে যারা আছেন তাদের সবার সঙ্গে আমি দেখা করব। প্রার্থী হিসাবে আমি যদিও এখানে দুবারের বিধায়ক, পরিচিত থাকার কথা, তবুও আমার কর্তব্য হবে প্রার্থী হিসাবে তাদের সঙ্গে পরিচিত করা। এই জন্যই এখানে এসেছি। না বললাম তো, এটা ট্র্যাডিশন জলপাইগুড়ির, এটাই ট্র্যাডিশন। সব প্রার্থী আসেন। এখন ইন্ডিপেন্ডেন্ট যারা দাঁড়ান তারা হয়তো আসেন না, তাদের তো অত তারা মানে প্রয়োজনীয়তা নেই। শুধু তাই নয়, তাদের কি বলবো, এই তারা ফিলও করেন না, তাদের পার্টিও ফিল করে না। কিন্তু যারা পার্টি থেকে कैंडिडेट हन तादेर एई ट्रेडिशनटाके एखाने फलो करते देखा गेछे। तो एकईभावे तृणमूल कॉन्ग्रेसेर एसेছে निश्चयই বিজেপিরও এসেছিলেন বা আসবেন, কেমন এসইউসির হয়তো আসতে পারে, আমি জানি না। হ্যাঁ আসবেই, হ্যাঁ যারা তারা আসে না সাধারণত, কিন্তু যদি কেউ আসে এরা আমি দেখেছি ওরা স্বাগত জানান, ওরা ওয়েলকাম করেন যে কেউ যদি আসেন তাহলে তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে তো আমরা জলপাইগুড়ি কোর্ট চত্বরে আছি, দেশে আমাদের এখানকার কোর্টের যারা লার্নেড এখানকার বারের মেম্বার রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হলো। আমি তাদের কাছ থেকে আমার প্রতি সমর্থনের জন্যে আমি ভোট ভিক্ষা করলাম 17 তারিখের জন্য। এখানকার বেশিরভাগ বারের মেম্বারই আমার পূর্ব পরিচিত এবং এখানে যে উষ্ণ অভ্যর্থনা পেলাম তাতে আমি সত্যিকারের আপ্লুত। আজকে আপনাকে গানও করতে দেখা গেল এখানে? হ্যাঁ, ওটা পাবলিক ডিমান্ড ছিল। কেমন লাগছে গানটা গেয়ে এবং রেসপন্স সবার প্রতি, সবার কাছ থেকে কি বলবেন? আশা করি সবার ভালো লেগে থাকবে। পথনাটিকার মাধ্যমে ভোট প্রচার। সমর্থিত জলপাইগুড়ির সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী ডক্টর সুখবিলাস বর্মার সমর্থনে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে এক অভিনব পথনাটিকার মধ্যে দিয়ে ভোটের প্রচারে এসএফআই এর লোকাল কমিটির সদস্যরা। এই প্রচারের স্লোগান ছিল উত্তরে হাল্লা, ভোট ফর সংযুক্ত মোর্চা। আমরা এসএফআই সদর ১ নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ক্ষেত্রে একটা অভিনবত্ব এনেছি এবং সেই অভিনবত্বটা হচ্ছে উত্তরে হাল্লা নাম দিয়ে আমরা করছি। এই উত্তরে হাল্লাটা মূলত নাচ গান এই দুটো বিষয়কে একটা পথনাটকের সাথে অ্যাড করে আমরা একটা উপস্থাপন করছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, বুথে বুথে এবং জেলার অন্যান্য প্রান্তে। আমাদের একটাই উদ্দেশ্য, এই বিধানসভা নির্বাচনে 5ম দফা জলপাইগুড়ি সদর বিধানসভা তথা অন্যান্য যেসব জায়গাতে আমাদের সংযুক্ত মোর্চার যারা প্রার্থী আছেন তাদেরকে জনগণ যাতে বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং তৃণমূল বিজেপির যে অপশাসন, সে অপশাসনের যেন সমাপ্তি ঘটে। কি হবে আজকে তোমাদের এখানে? আমাদের এখানে মূলত এই আজকের প্রোগ্রামটাতে নাচ গান এবং কিছু মাঝখানে একটা নাটকে একটা উপস্থাপন থাকবে, নাটকে পথনাটক যেটাকে বলা হয়। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে এক কথায় বলা যায় ফ্ল্যাশমব। ফ্ল্যাশমব যেটা করলাম কিছুক্ষণ আগে আমরা, সেটা তার বলার একটাই উদ্দেশ্য যে বর্তমানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বিজেপি এবং তৃণমূল যেভাবে আমাদের ওপরে, স্টুডেন্টদের ওপরে, মানুষের ওপরে, শিল্পীদের ওপরে যেভাবে এক একটা আক্রমণাত্মক মন্তব্য করছেন তার এগেনস্টে আমাদের এই ফ্ল্যাশমব এবং আমাদের জলপাইগুড়ি বিধানসভার যিনি প্রার্থী সংযুক্ত মোর্চার সুখবিলাস বর্মা, তার সমর্থনে আমাদের এই ফ্ল্যাশমব। কি আশা করছো মানে মানুষ কতটা তোমাদের? আমাদের এই ফ্ল্যাশমবে যতটা রেসপন্স পাচ্ছি আমাদের আজকে নিয়ে, এটা আমরা জলপাইগুড়ির বুকে, জলপাইগুড়ি শহরে এটা আমাদের 2য় নম্বর শো। 2 নম্বর শো। এর আগে আমরা ইন্দিরা কলোনি, পান্ডাপাড়া, কালীবাড়ি এবং ধাপগঞ্জে এই ফ্ল্যাশমব করে এসেছি এবং সেখানে দারুণভাবে আমরা সাড়া পেয়েছি অডিয়েন্সের থেকে এবং আশা রাখছি যে আমরা এই ধরনের অভিনব প্রচারের মাধ্যমে মানুষ বুঝতে পারছে যে মানুষ যে এই সিস্টেমে কি চলছে, এই চারপাশে কি চলছে, তার জন্য এই অভিনবত্ব। এবং মেনলি বলার সেটা হচ্ছে যে এই ফ্ল্যাশমবে আমাদের যারা খুব ভালোভাবে হেল্প করেছে তবে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সুদূর কলকাতার সৌরভ পাল, সৌরভদা, সৈকত ঘোষ মানে সৈকতদা আমাদের, এবং মৌলি ভৌমি। আর দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেন যে জলপাইগুড়ি সব এরা প্রত্যেকে এসএফআইয়ের সদস্য। নির্বাচনের আগে রেলগেটের দাবি তুলে জোরদার আন্দোলন। নির্বাচনের আগে রেল গেটের দাবি তুলে জোরদার আন্দোলনে নামলো জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের রানীনগর সংলগ্ন দেমধাপাড়া এলাকার বাসিন্দারা। রীতিমতো মঞ্চ গড়ে মাইক বাজিয়ে আন্দোলন শুরু করেন এলাকার কয়েকশো মানুষ। রেল গেট নাও ভোট নাও এই স্লোগান তোলে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দিনভর আন্দোলন করেন তারা। স্থানীয় বাসিন্দারা বলেন রেলগেট না থাকার জন্য এলাকার বাসিন্দারা ঠিকমতো চলাচল করতে পারে না। গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকারও রাস্তা নেই। কেউ অসুস্থ হলে রেল লাইন পার হয়ে তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাও নেই। বাধ্য হয়ে এই অবস্থান আন্দোলন শুরু করেছেন তারা। আন্দোলনকারী নীলকান্ত রায় ও অনিতা রায় বলেন অবিলম্বে এখানে একটি রেলগেট তৈরি করা না হলে গ্রামের কেউ এবার ভোট দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মানে বয়স হচ্ছে, অসুবিধা তো অনেক দিন ধরেই, এবং সব থেকে অসুবিধা হচ্ছে 3-4 মাস ধরেই। এটা তো ডাবল লাইন করেই দিল, দেওয়ার পরে দুপাশে ওরা ট্রেন দিয়ে খেলে দিল। মানে সুস্থ এখানে তো অনেক অসুস্থ মানুষ আছে, স্কুল কলেজ পড়ুয়া আছে, তাদের তো অসুবিধাই। হাট বাজার এখানে আমাদের সব কোম্পানিতে লোকে কাজ করে খায়, মানে শিল্প শিক্ষা থেকে আমাদের সবই অসুবিধা। একটা রুগী পেশেন্ট নিয়ে আসার মানে নিয়ে যে যাবো হসপিটালে ডাক্তারখানা কোনো ইয়ে নেই। আমাদের 20 কিলোমিটার ভোজনগরের গেট দিয়ে আমাদের যেতে হয় বারবার। আমাদের বাচ্চা এনি টাইম সবাই এখানে কোম্পানিতে সবাই চাকরি করে বা কাজ করে খায়। ওদের রাত 2টো কি 8টা 9টা 10টা এনি টাইম ওরা পড়ে আসে। হ্যাঁ, আজকে এটার জন্য আমাদের ভোট বয়কট করা হবে যদি ওরা কোনো ইয়ে না নেয়, ব্যবস্থা না নেয়। এখানটায় সবচেয়ে বড় অসুবিধা আমাদের রেল নিয়ে। রেলে আমাদের গেট নেই, তার জন্য এত পারাপারের অসুবিধা। না একটা পেশেন্ট যেতে পারতেছে, না আমাদের এখানে পাবলিক সাইকেল নিয়ে যেতে পারতেছে, না বাইক নিয়ে যেতে পারতেছে। তার জন্য আমাদের এপাশে 5টা স্কুল আছে, সেই স্কুলের ছাত্রগুলোও যদি যায় তার জন্য বলতেছে সাইকেল নিয়ে পার হলে তার জরিমানা আছে। সেই স্কুলের ছাত্রগুলোও পার হতে পারতেছে না। সে রেল এমন ব্যবস্থা করে রাখছে যে এইখানটায় কোনো লোক যাওয়া যাবে না। প্রচুর ট্রেন যায় সারাদিনে। হ্যাঁ, সারাদিনে মোটামুটি প্রচুর ভালোই ট্রেন যায়। আপনাদের পারাপার করতে তো অসুবিধা? হ্যাঁ, বহুত অসুবিধা। দুর্ঘটনা এরকম হচ্ছে। আমাদের এই পাড়া থেকে কোনো পেশেন্ট যদি এখন নিতে হয় 10 কিলোমিটার ঘুরে গিয়ে তারপরে আমাদের পেশেন্ট জলপাইগুড়িতে যায়। তার 10 কিলোমিটার যাওয়ার ফলে কত পেশেন্ট আমাদের এরকম মারাও যাচ্ছে। কবে থেকে এটা করে যে রেল গর্তটা, এটা আমি এখন মাত্র 2 মাসের মতো হচ্ছে। এই 2 মাস থেকে সবচেয়ে বেশি আমাদের অসুবিধা হচ্ছে। জানিয়েছেন আপনারা তো পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত সদস্য, আপনারা তো আমরা অনেক মাস পিটিশন করা আছে রেল স্টেশনে, কিন্তু ওরা কোনো কথা শুনতেছে না। তাতে আমাদের এত হাজার হাজার লোকের এত প্রবলেম হচ্ছে যে আমরা কোনো মার্কেটে যাইতে পারতেছি না, কোনো চৌরাপাড়া মার্কেটে যাচ্ছে না। এখানটা রানীনগর মার্কেট আমাদের এত বড় ডেলি মার্কেট হচ্ছে, সেখানটায় যাওয়ার জন্য কত মানুষ এই সমস্যার মধ্যে পড়েছে। এখানটায় না হলো কয়েক হাজার 8-10 হাজার লোকের ব্যবস্থা আছে যে 10,000 লোক এই দিক দিয়ে আপডাউন করে। সেটার জন্য বিকল্প কোনো রাস্তাই নেই। এই মঞ্চ বেঁধে মাইক বেঁধে কেন ভোটের মুখে আপনারা ভোটের প্রচারের মতন কি ব্যাপার? এখানটায় এবার আমাদের গ্রামবাসী সবাই মিলে একজোট হয়ে বলতেছে যে এবার যদি আমাদের লাইনের কোনো ব্যবস্থা করে না দেয় সরকার, তাহলে এবার এবার থেকে আমাদের ভোট বয়কট থাকবে। যতদিন পর্যন্ত এখানটা গেট হবে না ততদিন পর্যন্ত এখানে ভোট বয়কট চলতে থাকবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, Samsung, Vivo, Oppo, Redmi এবং Realme মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবারি এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। তার সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি এলাকার চা বাগানগুলোতে গিয়েও প্রচার করতে দেখা যায় তাকে। শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন এবার তৃণমূল সরকার ক্ষমতায় এলে আমাদের সকলকে হাত খরচের জন্য 1000 টাকা করে দেওয়া হবে। তিনি বলেন মোদী সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কথা রাখেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করবেন বলেছিলেন তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। এখন আবহাওয়ার সংবাদ। দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১% এবং বিকেল ৫টা ৩০ মিনিটে এই পরিমাণ অপরিবর্তিত থাকে। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। কোচবিহারে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা শুভেন্দু অধিকারীর। আলিপুরদুয়ারে নির্বাচনী সভা যুব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির। জলপাইগুড়ি জেলা কোর্টে বার অ্যাসোসিয়েশনের সাথে দেখা করলেন তৃণমূল প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা ও সংযুক্ত মোর্চার প্রার্থী ডক্টর সুখবিলাস বর্মা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।